দেখলেন? হ্যাঁ, প্রথম দেখলেন বন্ধুরা আমার ছোট মেয়ে শ্রীরিক্তা না পুজো করে এবার ভাত খাচ্ছি, তাই তো? হ্যাঁ, পুজো হয়ে গেল, পুজো হয়ে গেল, এখন কি হবে? হ্যাঁ, এখন কি করবে? হ্যাঁ, এখন কি করবে বলে দাও। আর দিদি কই? দিদি, দিদি কই? দিদি কই? দিদি, 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 দিদি কোথায়? স্কুলে। আর তোমার বই কই? বই কই? ব্যাগ, ব্যাগ, ব্যাগ কোথায় রেখেছো? কপাটা খোলো, কপাটা খোলো। এটা কে? এটা কি? এটা কি? এটা কি বাবু? গেটটা খোলো, গেটটা খোলো, গেটটা খোলো। গাড়িটা দিয়ে চলে গেলো না, গাড়ির উপর দিয়ে। হ্যাঁ, কি গো, দিদি এসছে? দিদি এসছে, দেখছি পাচ্ছেন? সকাল থেকে পুজো হয়ে গেছে, সকাল সকাল পুজো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে পুজো। আর পুজো কেমন করে করলে? কেমন করে নমস্কার কেমন করে? আপনারা সবাই দেখলেন ওর নমস্কার। আর এরপর পড়াশোনাটা কখন হবে? পড়াশোনা ব্যাগ, ব্যাগটা কই? ব্যাগ, ব্যাগ, ব্যাগটা কই? ব্যাগ, ব্যাগ, তোমার ব্যাগ দিয়েছিলাম, ব্যাগটা কই? এখনও কিছু বলতে চাইছে না, কিন্তু অফ দ্য ক্যামেরা ও বলবে ব্যাগ, ব্যাগে, ব্যাগ কোথায় রাখাছে না? ব্যাগ রয়েছে আলমারিতে, আলমারির ভিতর ঢোকানো আছে নাকি বলো। এরপর দেখুন বাজার করে, বাজার করে নিয়ে আসা হয়েছে এবং বৌদি আলু কাটছে এই মুহূর্তে আপনারা দেখছেন। আর এখানে তেলি এখান থেকে আলু তুলে নিয়ে গিয়ে রান্না করে না? হ্যাঁ, আজকে কী রান্না হবে? আজ কী রান্না হবে? আর দিদি তো, দিদি এখন আসেনি? দিদি, আর বৌদি আজ রান্না কী হবে? মাছের ঝোল, পটল আলুর তরকারি, আর ডিমা শাকের তরকারি। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন সকাল সকাল তিতলি রানীর পুজো হয়ে গেল। আর তারপর এরপর রান্না করতে ব্যস্ত, আর বৌদিও হেল্প করছে রান্না করার জন্য। এখানে আলু কাটা হয়ে গেছে, ডিমা শাকের তরকারি হচ্ছে, আর এখানে এখন মা রয়েছেন। ঘি করলা ভাজা, ঘি করলা ভাজা আমার ফেভারিট। দেখতে পাচ্ছেন অনেকদিন পর ফ্যামিলি ব্লগ। এবং আপনারা জানেন যে আমার মাকে এবং এখানে আমার সহধর্মিনী, আর এই বৌদি, আর আমার ছোট মেয়ে, আর এখানে রয়েছে আমার ভাইপো। দেখতে পাচ্ছেন এরপর তিতলি, এই যে সব সবজি টবজি চলে এসছে, ও রান্না শুরু করবে। এক থলি সব রয়েছে, ও রান্নার সরঞ্জাম রয়েছে। উননটা কোথায়? উনন, উননটা দেখো, উনন, উনন কই? গ্যাস, 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 ওই তো গ্যাস, এটা গ্যাস, এটা কই গ্যাস? চা, চা, চা করে দাও, চা, চা চাপ এখানে। চা, চা, চা খাবো, চা বানাও, চা বানাও, তাড়াতাড়ি চা বানাও, চা বানাও, চা খাবো, চা। চারদিকে সাবান জল করে রেখেছে, স্লিপ কাটবে। বন্ধুরা আজকে ব্লগ এখানে শেষ করছি, রীতিমতো ওটাই সাবান করে রেখেছে, ছিচি হয়ে গেছে বলছে, সব পরিষ্কার করতে নেমেছে। দেখুন এগুলো কী হবে? আজ রান্না হবে না তাহলে নাকি? আজ রান্না হবে না, আজ মনে হয় হোটেলে খেতে হবে। এই দেখতে পাচ্ছে রান্না না করে এসব পরিষ্কার হচ্ছে, কিন্তু কী হচ্ছে? হ্যাঁ, একটা কোনো মুখে সারা নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা চারিদিকে, গোটা বাড়িটা কী করে। কোথা থেকে সাবান নিয়ে এসে এখন
রান্না করার আগে গ্যাস পরিষ্কার করছে, সাবান দিয়ে নিয়েছে, সবাই যে পড়ে যাবো আমরা স্লিপ করে। কিরে এই কি বলছে শুনতে পাচ্ছি? যে সাবান টাবান যে নিয়ে এসছিস চারদিকে স্লিপ হয়ে যাচ্ছে, এটা কি পরিষ্কার করছিস? কি পরিষ্কার করছিস? কি জন্য পরিষ্কার করছিস? এটা বলবি গ্যাস? তা কি হয়েছিল, ময়লা হয়েছিল নাকি? তা সবাই যে পড়ে যাবো সাবান দিয়ে ঘষছিস এখানে? হ্যাঁ কি বলছিস? হ্যাঁ ছিচি আছে, তো সাবান দিয়ে তোকে পরিষ্কার করতে হবে। কে বললো তোকে পরিষ্কার করতে? কে বললো? সিদ্ধার্থকে কী খাবার আছে? সিদ্ধার্থকে কী খাবার আছে? কী খাবার আছে? রান্না তোমার কিন্তু ও কথা বলে না, দেখতে পাচ্ছে না একটু পরে দিদি আসবে। বন্ধুরা আজকে মতো ব্লগ এখানে শেষ করছি, দেখতে পাচ্ছেন রান্নায় ব্যস্ত। এখন তাদের রান্না হয়ে যাওয়ার পর খাবার খেয়ে আপনাদের জানাবো। আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।